জবাব চাই, জবাব দাও, আমাদের চাকরি দিন, দিদি আমাদের চাকরি দিন, চাকরিটা দরকার, চাকরিটা দরকার, মানছি না মানবো না, মানছি না মানবো না, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, দীর্ঘ তিন বছর ধরে ওয়েটিংয়ে আছি, অথচ সরকার আমাদের নিয়োগ না করে অস্থায়ীভাবে বিভিন্ন দপ্তরে নিয়োগ করছে। আমাদেরকে চূড়ান্তভাবে আমরা বঞ্চনার শিকার হয়েছি তিন বছর ধরে। এবং শুধু ওয়েট মানে অস্থায়ীদের নিয়োগ করছে তাই নয়, আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের বঞ্চিত করা হয়েছে। যদি আপনারা সময় দেন আমরা তাহলে প্রত্যেকটা বিষয় হালকা। 2017 সালে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে 6000 কর্মী নিয়োগের পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষাতে টোটাল 5422 জনের এম প্যানেল প্রকাশ করে এবং কিছু সংখ্যক ছেলে মেয়েকে ওয়েটিংয়ে রাখা হয়। কিন্তু বিষয়টা হচ্ছে এইখান থেকে শুরু হলো দুর্নীতি সজাগতায়, যেখানে এম প্যানেলের 5422 জনের পিডিএ প্রকাশ করা হলো, সেখানে কতজন ওয়েটিংয়ে আছে তার কোনো পিডিএ প্রকাশ করা হলো না প্রথমত। তো এই বিষয়ে আমরা বারবার গ্রুপ ডি অফিসে গেছি, পার ডিপার্টমেন্টেও গেছি, সব জায়গা থেকে আমাদের ফুটবলের মতো একবার পার ডিপার্টমেন্ট পাঠাচ্ছে গ্রুপ ডি বোর্ড অফিসে, গ্রুপ ডি বোর্ড অফিস পাঠাচ্ছে পার ডিপার্টমেন্টে। অর্থাৎ আমরা মাঝখানে একটা যেন কি বলবো মানে বঞ্চনার শিকার হয়েছি, এটা এক নম্বর। তারপরে আমরা আরটিআই করলাম, আরটিআইদের আমাদের রিপ্লাই দিল 11/3 যে খুব শীঘ্রই আপনাদের মানে মেধাক্রম আপনাদের নম্বর সব কিছু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এখনও সেই নোটিশটা আছে, সেই নোটিশটা এখনও ওয়েবসাইটে আছে, অথচ দুর্ভাগ্যের বিষয় আজকে দেড় বছর আমরা কিন্তু তার কোনো উত্তর পাইনি। আমাদের জেলায় কতজন আছে এরকম? আমাদের জেলায় এখানে আমরা মোটামুটি 35 জন মতো আছি, হয়তো ছড়িয়ে ছিটিয়ে আরও কিছু জন থাকলেও থাকতে পারে। আমরা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এইরকম আন্দোলন করছি, আজকে আমাদের তিনটে জেলায় আন্দোলন হচ্ছে। যদি আমাদের সুনির্দিষ্ট দাবি যে আমরা যেহেতু যোগ্য প্রার্থী, আমাদের সরকার বঞ্চিত না করে আমাদের চাকরির ব্যবস্থাটা করে দিন। ভেরিফিকেশন অনুযায়ী আমাদের 578টা সিট ইসিদের জন্য সংরক্ষিত ছিল, কিন্তু সেইখানে বলা ছিল যে যদি উপযুক্ত পরিমাণে ইসি না পাওয়া যায় তাহলে নন ইসি দিয়ে সমস্যাই কোটাটা ফিল আপ করা হবে। এ পর্যন্ত আমরা আদৌ তার কোনো ব্যবস্থা দেখতে পাইনি, আর জানবই বা কী করে? সরকার যদি প্রতারণা করে, বোর্ড যদি আমাদের সাথে এইভাবে প্রতারণা করে, বঞ্চনা করে, আমরা বুঝবো কী করে? বোর্ড আমাদের সাথে প্রতারিত করেছে, বঞ্চনা করেছে, এই কারণেই বলবো 578 নন ইসি। আমরা যতদূর জানি যে আমরা ওয়েটিং কত আছি, কী আছি খবর পাচ্ছি না, কী করে পাবো? তার হাত পা গজাচ্ছে না হঠাৎ ওয়েটিং সংখ্যা রাতারাতি বেড়ে যাচ্ছে, বুঝবো কী করে? এখানেই পরিষ্কার সরকারের দৃষ্টিভঙ্গির যে রূপান্তর হয়েছে বা তার পরিবর্তন ঘটেছে সে সবাই বুঝতে পারছে, এটা সাধারণ ছেলেও বুঝতে পারবে। আজকে কাকে জানাবে? আমরা টোটাল গোটা প্রশাসনিক কর্তাকে জানাবো, এবং আমাদের জেলার যিনি সর্বোচ্চ কর্তা প্রশাসনিক স্তরে ডিএন সাহেব ওনাকে জানাবো। এই আমাদের ইচ্ছা, যদি এই গভর্নমেন্ট বা সরকার যদি আমাদের কথা না ভাবে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন আমাদের পরিবারের সমস্তকে নিয়ে আমরা রাস্তায় এমনি মরবো কেন, রাস্তায় বসে মরবো আর কি করবো? তাই আমরা পথে আছি, চাকরিটা দরকার।